অন্তর্বর্তী সরকারের একশো জাতির উদ্দেশ্যে দেয়া প্রধান উপদেষ্টা ভাষণে নির্বাচনের কোনো রূপরেখা না থাকায় হতাশার কথা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন নির্বাচন দিলে অর্ধেক সমস্যার সমাধান হয়ে যায় যারা বাংলাদেশের ক্ষতি করতে চাচ্ছে যারা বাংলাদেশের স্থিতিশীলতা নষ্ট করতে চাচ্ছে বাংলাদেশকে যারা সংঘাতের মধ্যে জড়িয়ে দিতে যাচ্ছে তারা পিছিয়ে যেতে বাধ্য হবে কারণ নির্বাচিত সরকারের পেছনে জনগণের সমর্থন থাকবে অন্তর্বর্তী সরকার নির্বাচিত নয় তাদের ম্যান্ডেট নেই তাই যৌক্তিক সময়ে সংস্কার শেষ করে নির্বাচন দিতে হবে সরকারকে আর তা না হলে সরকার ক্ষমতায় থেকে যেতে চায় এমন ভ্রান্ত ধারণা তৈরি হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব দ্রুত জাতীয় নির্বাচন ও সংস্কার ইস্যুতে মির্জা ফখরুল বলেন দ্রুত নির্বাচন জাতির জন্য জরুরি কারণ এ ধরনের সরকার যত বেশি দিন ক্ষমতায় থাকবে তত বেশি সমস্যা তৈরি হবে কারণ এটা তো নির্বাচিত সরকার নয় সংস্কারের কথা বিএনপিও বলেছে অবশ্যই সেটা যৌক্তিক সময় হতে হবে